হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন এর আগের ভিডিওতে আমরা ক্লাস নাইন থার্ড সেমিটিভ রিভলিউশন টু জিরো টোয়েন্টি টু এর গ্রুপ এর প্রশ্নগুলো করেছিলাম প্রশ্ন এবং উত্তর আজকে আমরা গ্রুপ বি গ্রুপ বি প্রশ্ন এবং উত্তরগুলো কমপ্লিট করব সো প্রশ্ন এবং প্রশ্ন উত্তর শুরু করার আগে আমরা একবার পুরো প্রশ্নটা একবার আপনাদেরকে দেখাতে চাইছি দেখুন গ্রুপ এতে টোটাল মাল্টিপল চয়েস থাকে এক নাম্বার করে তেরোটা প্রশ্ন গ্রুপ বিতে এগেন শর্ট প্রশ্ন থাকে তেইশটা ওয়ান ইন্টু টোয়েন্টি থ্রি গ্রুপ সিতে পনেরোটা প্রশ্ন থাকে দুই নাম্বারের করে টু ইন্টু ফিফটিন দ্যাট ইজ থার্টি তেইশ নাম্বার ওকে অ্যান্ড গ্রুপ ডি তে থাকে তিন নাম্বার করে আটটি প্রশ্ন এখানে দেখুন একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা এটা থ্রি ইন্টু এইট হবে সো তিন নাম্বার করে আটটি প্রশ্ন থাকে টোটাল নাম্বার হচ্ছে চব্বিশ তো এই হচ্ছে প্রশ্নের বিভাজন গ্রুপ এতে টোটাল তেরোটা প্রশ্ন ওয়ান ইন্টু থার্টি গ্রুপ বিতে তেইশটা প্রশ্ন শর্ট প্রশ্ন সবই গ্রুপ সিতে দুই নাম্বারের প্রশ্ন থাকে পনেরোটা অবশ্যই অথবা দেওয়া থাকবে আর গ্রুপ ডিতে থাকছে তিনটে প্রশ্ন আট নাম্বার সো আমরা আজকে গ্রুপ বি যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথম প্রশ্ন রয়েছে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটি লেখ চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটি লেখো সম্পর্কটা হচ্ছে ঘাত সমান চাপ গুণিত ক্ষেত্রফল হচ্ছে সমান চাপ ক্ষেত্রফল নেক্সট প্রশ্ন এক ফার্মি সমান কত মিটার তো এক ফার্মি সমান হয় টেন টু দি পাওয়ার মাইনাস গতির একটি উদাহরণ ওকে তো বৃত্তীয় গতি যেটা সূর্যের চারিদিকে পৃথিবীর গতি অর্থাৎ বার্ষিক গতি যেটা সেটা বৃত্তীয় গতির উদাহরণ সূর্যের চারিদিকে পৃথিবীর গতি যেটা বার্ষিক গতি সেটা হচ্ছে বৃত্তীয় গতির উদাহরণ আর ঘূর্ণন গতির উদাহরণ ঘূর্ণন গতি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি এখানে অনেক স্টুডেন্ট ভুল করে বৃত্তীয় গতি হচ্ছে যে যেটা সূর্যের চারিদিকে পৃথিবীর গতি অর্থাৎ বার্ষিক গতি ঘূর্ণন গতি হচ্ছে যেটা পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি দ্যাট মিনস যেটা হচ্ছে আহ্নিক গতি বার্ষিক গতি বৃত্তীয় গতির উদাহরণ আহ্নিক গতি ঘূর্ণন গতির উদাহরণ ওকে নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক অবশ্যই এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে ওয়াট নেক্সট নিউট্রন কণা কে আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক উনিশশো সালে নিউট্রন কণা আবিষ্কার করেন তরঙ্গের বেগ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখ তো সম্পর্কটি হচ্ছে তরঙ্গের বেগ ফিজিক্যাল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের বেগ সমান হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য নেক্সট টু পয়েন্ট সেভেন পঁচিশ ডিগ্রি সেন্ট্রিকের উষ্ণতায় বায়ুতে শব্দের গতিবেগ কত পঁচিশ ডিগ্রি সেন্ট্রিকেট উষ্ণতায় বায়ুতে শব্দের গতিবেগ কত উত্তর হবে তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে তিনশো চুয়াল্লিশ মিটার ওকে নেক্সট প্রশ্ন টু পয়েন্ট এইট সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক লেখো সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ক্যালোরি পার গ্রাম এটা সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে জুল পার কিলোগ্রাম ওকে তো প্রশ্নতে সিজিএস রয়েছে অতএব অ্যান্সার হবে ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক লিখুন আপেক্ষিক তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই পদ্ধতিতে জুল পার কেজি ক্যালোরিটা জুল হয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল গ্রামটা কিলোগ্রাম এসআইতে তো জুল পার কেজি ক্যালভিন তো আমাদের সিজিএস চেয়েছে অতএব ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট দিয়ে যেটা রয়েছে বরফ গলনের কত ওকে তো বরফ গলনের এখানে সিজিএস বা এস আই কোনো কিছু উল্লেখ করা নেই সিজিএস পদ্ধতিতে হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম আর এসআই পদ্ধতিতে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট ফাইভ জুল পার কেজি লিনতাম সিজিএস বা এস আই যে কোনো পদ্ধতিতে যদি উল্লেখ থাকতো তাহলে আমাকে সেই পদ্ধতিতেই করতে হতো বাট যেহেতু এখানে কোনো পদ্ধতি উল্লেখ নেই অতএব সিজিএস বা এস আই যে কোনো পদ্ধতিতে লিখলেই হবে সিজিএস হচ্ছে এইটটি ক্যালারি পার গ্রাম এস আই এ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার কেজি स्तम्भ मिलाओ एक এককবিহীন রাশি আশা করি এটা সবারই জানা একটি একক রাশি হচ্ছে পারমাণবিক ভর ঘাত বলের মাত্রা ঘাত বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ক্ষমতার মাত্রা দুটো মাত্রা দেওয়া আছে অতএব একটা যদি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু যদি ঘাত বলের মাত্রা হয় অ্যাজ ইউজুয়াল ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আধা কনা নিউট্রনকে নেক্সট সত্য মিথ্যা বলেছে তুতে জলীয় দ্রবণ দেখে এটা দেখুন তুতে জলীয় দ্রবণ থেকে হবে এটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে তুতে জলীয় দ্রবণ থেকে তুঁতে ও জল পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে যেটা বলা হয়েছে যেটা উল্লেখ করা হয়েছে সেটা ট্রু না ফলস তো যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ফলস মানে মিথ্যা বিকজ এটা হয় পাতন পদ্ধতিতে আংশিক পাতন নয় ওকে কোলোয়ের দ্রবণ একটি সমসত্ব দ্রবণ এটাও ফলস কোলোয়ের দ্রবণ একটি অসমসত্ব দ্রবণ কলিচুন ঠান্ডা জলের চেয়ে গরম জলে বেশি দ্রব্য

ভিনিগারে জলীয় দ্রবণের পিএইচ এর মান সাতের থেকে কম এটা একটা ট্রু সত্য বক্তব্য নেক্সট টিএনটি বিস্ফোরক প্রস্তুতিতে এই জন্য থ্রি ব্যবহৃত হয় রাইট একদমই ঠিক টিএনটি প্রস্তুতিতে এই জন্য থ্রি ব্যবহৃত হয় অতএব এটা ট্রু ডিটারজেন্ট একটি ইমালশন কারক ইয়েস ডিটারজেন্ট একটি ইমালশন কারক ট্রু পেট্রোল ও জলের মিশ্রণ থেকে তাদের পৃথক করা হয় সেপারেটারি সেপারেটারি ফানেলের সাহায্যে সেপারেটারি ফানেলের সাহায্যে হ্যাঁ সেপারেটারি ফানেলের সাহায্যে পেট্রোল এবং জলের মিশ্রণকে পৃথক করা হয় জল একটি ভালো দ্রব্য অবশ্যই নেক্সট এটা ট্রু কলি ফর্ম হলো এক প্রকার ব্যাকটেরিয়া ইয়েস এটা ট্রু কলিফর্ম কলিফর্ম হলো এক প্রকার ব্যাকটেরিয়া যা ক্ষুদ্রান্তে পাওয়া যায় তো এই হলো আজকের ভিডিও যেটাতে আমরা গ্রুপ বি তেইশটি প্রশ্ন কভার করলাম অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড এগেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং